আজ আমি তৈরি করলাম মায়ের মতন অসাধারণ একটা বাঁধাকপির রেসিপি। এই রেসিপিটা গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে খেতে। শীতের শেষে যখন বাঁধাকপি বা ফুলকপি একঘেয়ে লাগে, তখন এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভীষণই সহজ এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেইভাবেই করে দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি নন্দিতা, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে অনেক হারিয়ে যাওয়া পুরনো রেসিপি দেওয়া আছে, আরও নতুন নতুন রেসিপিও অনেক আছে। আমি এবার থেকে সোম বুধ শুক্র রাত্রি 8টার মধ্যে নতুন নতুন আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি তৈরি করে নেওয়া যাক। প্রথমে কড়াইতে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তাতে আমি দুটো ছোট এলাচ, একটা দারচিনি আর দুটো লবঙ্গ, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম হাফ চামচ মতন গোটা জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি করে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর এরপর যখন আমি আদা রসুন বাটাটা দেব তাহলে আর ছিটকাবে না। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আমি 200 গ্রাম মতন হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা মনে করলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। চিকেনটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার আমি চিকেনটা দিয়ে ভালো করে 1-2 মিনিট ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা আমি হাইতে করে দিয়েছি। দেখুন চিকেনটা অনেকটা ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে চিকেনটা রান্না হতে দেব। চিকেনটা যেহেতু ভাজা আছে তাই খুব বেশি সময় লাগবে না চিকেনটা রান্না হতে। এই দেখুন চিকেনটা থেকে কতটা তেল ছেড়েছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব। এখানে আমি 1 গোটা বাঁধাকপির হাফ নিয়েছি এবং সেটা আগে থেকে ধুয়ে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়ামেই থাকবে। আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করিনি, বাঁধাকপি আর চিকেনে নিজস্ব জলেই রান্নাটা পুরো হয়ে যাবে। পুরো রান্নাটাই ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। 3-4 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে খুলে আমি চেক করে নিচ্ছি। দেখুন বাঁধাকপি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা অল্পই দিচ্ছি, যেহেতু চিকেন দিয়ে আমি বানাচ্ছি তাই খুব বেশি চিনি দিতে লাগবে না। নিরামিষ বাঁধাকপি হলে চিনিটা একটু বেশি লাগবে। এবার আমি ওপর থেকে পুরো গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। আমি যেভাবে করলাম আপনারাও ঠিক সেইভাবেই করে দেখবেন। একদম জল না ব্যবহার করেই রান্নাটা করতে হবে, তাহলেই এই তরকারিটা খেতে অসাধারণ হবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।